আপনি কি আজীবন ভর টাকলা মাথায় থাকবেন নাকি আপনার হেয়ার স্প্রে গেছে? ও পড়ে গেছে, হেয়ার পড়ে গেছে। কাশফিয়া মাহবুব, দ্য অ্যানসার ইজ রাইট দেয়ার। আপু, তোমার রিয়েল লাইফের গল্পটা কবে পর্দায় দেখবো? ওয়েল, আমি আমার গল্পটা পাঠিয়েছিলাম, বাট ক্লোজ আপ কাছে আসা সাহসী গল্পতে এটা সিলেক্ট করা হয়নি, আনফরচুনেটলি। তারপরে তানভীন এন্ড ফেরদৌস তপু লিখেছেন, আপনি নাটকে এত রোম্যান্স কি হয় ফুটিয়ে তোলেন যা বাস্তবে সম্ভব নয়। আমি কি হবে রোম্যান্স ফুটাই? আচ্ছা, আমার মনে হয় না আমি কখনো রোম্যান্স ফুটিয়েছি। আমি বেলুন ফুটাতে পারি, তারপরে আরো অনেক কিছু ফুটাতে পারি, কিন্তু রোম্যান্স কখনো ফুটাইনি। আপি, আমি একটা কথা বলি, তুমি যখন মডেল ছিল না তখন তুমি কাউকে লাভ করতা? আরিয়ান, ওয়েল নো, আমি মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস হওয়ার পর থেকে অ্যাকচুয়ালি লাভ করা শুরু করেছি। লাইক এখন আমার প্রতিদিন লাভ হয় অ্যান্ড মাসে কয়েকটা বিয়েও হয়ে যায়। জন ভাই, আপনার সাথে মিথিলা আপুকে অনেক ভালো মনে হয়। আমি জানি মিথিলা আপু কোন ব্যাপারটা আপনার সবচেয়ে ভালো লাগে। খাতিজা রূপা লিখেছে, লাইক হাউ ডু ইউ ম্যানেজ টু লুক গুড অলওয়েজ? Oh, I look good always. Oh, thank you. How are you doing? Cry baby cry মত রিয়েল লাইফে কেউ যদি তোমাকে কাটতে বলে তুমি কি তা পারবা? আহমেদ আদেল নাইম। ওকে নাইম, আপু তোমার কার অ্যাক্টিং ভালো লাগে তাহসান আর জনের মাঝে? আই গেস আমি আসলে ওদের গান বা ওদের সিঙ্গিংটা বেশি পছন্দ করি মোর দেন দেয়ার অ্যাক্টিং, সো আপনি কেমন মানুষ? নাইম শরীফ, বাস্তব জীবনে আমি খুব সাধারণ একজন মানুষ। আমি কোনো আমার বড় হওয়ার স্বপ্ন নাই, কখনো ছিল না। আমার ফেসবুক পেজ নাই, লাইক পেজ যেখানে আমার 4 মিলিয়ন 5 মিলিয়ন ফ্যান নাই। খুবই সাধারণ একজন। আচ্ছা, রাজ চৌধুরী লিখেছে, তাহসান ভাই আপনাকে আমার এত ভালো লাগে কেন? ওয়াও, ওকে, বিকজ আই এম অসাম, বিকজ আই এম ট্যালেন্টেড মেবি। আমার সাথে সাথে আমার গার্লফ্রেন্ড এর শুধু শুধু ও শুধু শুধু ঝগড়া হয়, বাট আমি জানি ও অনেক ভালোবাসা আমিও, সো হোয়াট ক্যান আই ডু? আসিফ আল ইমরান। আসিফ, এইভাবে তো গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ডও পাবো না। আমাকে এখন বলা হয়েছে চা খেতে এই স্পেশাল কাপে, যেটার ভিতরে কোনো চা নাই, দেখতে পাচ্ছেন না? চেক টু রেডি। আর তুমি বিয়ে করছো কবে? হাতটা কার দিকে বাড়িয়ে দিবেন, রিমঝিম বৃষ্টি। ওয়েল, আমাদের শুটিং তো এখনো চলছে, সো আই এম বিট কনফিউজ এন্ডিংটা কেমন হয়। আই থিঙ্ক মাই ডিরেক্টর উইল গেট বেটার। রানা ভাইয়া, ওকে দেখি তোমার কি কোশ্চেন, কোনটা? দিস ওয়ান। ওকে, এটার অ্যান্সারটা যদি জানতে চান তাহলে আসলে আপনাদেরকে বাংলা বিষয়ে পড়তে ভ্যালেন্টাইন্স ডেতে চোখ রাখতে হবে রাত 8:45 ক্লোজ আপ কাছে আসা সাহসী গল্প। সো ওয়াচ বাংলা ভিশন অ্যান্ড Thank you.